আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ঠিক আছে, কি উসমান কিভাবে মানে কথা বলে যাবেন, আর আপনার ব্যাপারে আমাদের জানার প্রয়োজন নেই, এটাই আপনার না, অর্থাৎ আমার মানে আমার ব্যক্তিগত কথা? জীবন সম্পর্কে জানার প্রয়োজন নাই, যতটুকু আমি দিব ততটুকু আপনারা জানবেন, এর চেয়ে বেশি জানার কোনো প্রয়োজন নাই। আমার যুক্তি, আমার প্রমাণ, আমার এভিডেন্স, আমার রেফারেন্স কতটুকু ভ্যালিড সেইটাতে আপনারা ফোকাস করবেন, ব্যক্তি আসিফ মহিউদ্দিনের উপরে না। আমি যে কথাগুলো, যে এভিডেন্স গুলা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই এভিডেন্স গুলা কতটুকু যৌক্তিক সেইটার উপরে আমার কথার ওয়েট নির্ভর করবে, ব্যক্তিগত ভাবে আমার উপরে না। ঠিক আছে, এখন আর আপনার আমার কথা হচ্ছে, অর্থাৎ আপনি হজরত আপনি মোহাম্মদ হচ্ছে পৃথিবীর 180 কোটি মুসলমানের জীবনের অনুকরণীয় আদর্শ। এটা হজরত মোহাম্মদ নিজে অনুকরণ করতে বলে গেছে। এই কারণে হজরত মোহাম্মদের জীবন খেটে দেখা দরকার যে সে কি কি জীবনে কি কি লুচ্চামি, লাফাঙ্গামি, অপকর্ম, আকাম কুকাম করেছে, যেগুলা এখনকার সময় আচ্ছা আচ্ছা মুসলমানরা ফলো করলে বড় ধরনের সমস্যা হতে আচ্ছা পারে। আসিফ ভাই একটু তার শুনুন, উদাহরণ হিসেবে আমি বলতে আসিফ ভাই পারি একটু শুনুন, যে যুদ্ধবন্দী নারীদেরকে ভাগ বাটোয়ারা করে তাদের সাথে সেক্স করা, এটা হচ্ছে অত্যন্ত অমানবিক একটা ব্যাপার। বা 6 বছরের মেয়েকে 53 বছর বয়সে বিয়ে করে তারপর 9 বছর বয়সে সেই মেয়েটাকে বিছানায় তোলা, বা একই রাত্রে 9 জন বা আমাকে 11 জন বলতে স্ত্রীর দেবেন, সাথে সেক্স করা, আমাকে বলতে দেবেন, বা ক্রীতদাসীর আমাকে সাথে বলতে সেক্স দেবেন, করা। ক্রীতদাসী, একটু বলে নেই ভাই, আমাকে কিছু বলতে দেবেন ক্রীতদাসী, আপনি? আপনি একটু বলবেন, আমার না কথাটা শুনছি, শেষ আমি করতে শুনছি তারপর আপনি আপনার বলবেন, কথাই, আমার কথাটা এই শেষ হলে তারপর আপনি বলবেন। আবার যেমন এই ক্রীতদাসী কথাটা আমি মারিয়া অনেক কিপ্তিয়ার শুনছি, সাথে আপনার সেক্স কথা করে, গুলো আমি অনেকবার মারিয়া শুনছি। মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স করে বাচ্চা উৎপাদন করা এবং হাফসার কাছে গিয়ে আবার ধরা খাওয়া, এই জিনিসগুলা যদি এখনকার সময় মুসলমানরা ফলো করে তাহলে একটা বিপর্যয় দেখা দেবে। কিন্তু আসিফ মহিউদ্দিনের জীবনী কেউ ফলো করে না। আসিফ মহিউদ্দিন কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে বিবির সাথে সহবত করে, এগুলা ভাই কোনো নাস্তিক ফলো করে না। আমি কখনো বলিও নাই যে আমার জীবন তোমরা, হে নাস্তিকেরা, হে বাংলার নাস্তিক কুল, তোমরা আমার জীবনকে অনুসরণ করো, আমার জীবনকে অনুসরণ করলে তোমরা বেহেস্তে আমাকে 72 বলতে চাকরি দেবেন করতে না, পারো। একটু আমার কথা শেষ, আপনার আমার কথা ভাই, আপনার আমার কথা মাঝখানে আপনি বারবার কথা বলছেন, আমার কথা শেষ হচ্ছে না। তো তাতে আপনি একটু চুপ থাকেন, তাহলে আমার কথা শেষ হলে আপনি আবার সুযোগ পাবেন। আমি আমার নাস্তিক বন্ধুদেরকে কখনো বলি নাই, হে নাস্তিক কুল, তোমরা আমার জীবন অনুসরণ করলে তোমরা বেহেস্তে গিয়ে 72টা করে উন্নত বক্ষা, 72টা করে চিরকুমারী, 72টা করে মানে সেক্সি সেক্সি হুর পাবা, তাদের সাথে সেক্স করতে পারবা, আবার গেলমানও পাবা, এই কথা আমি কখনো বলি নাই। সুতরাং আমার জীবনে কি আছে না না আছে সেটা ইনভ্যালিড একটা কোশ্চেন। কিন্তু মোহাম্মদের জীবনী, মোহাম্মদ বলে গেছে তার জীবন অনুসরণ করলে বেহেস্তে গিয়ে 72টা করে উন্নত বক্ষা, মানে বড় বড় বুবসালা, 72টা করে হুর পরি পাওয়া যাবে, যাদের সাথে মুমিনরা গিয়ে, জিহাদিরা গিয়ে সেক্স করতে পারবে, এবং গেলমানও পাওয়া যাবে। গেলমান হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে। হ্যাঁ, বাচ্চা ছেলেদের দিয়ে বেহেস্তে কি কাজ হবে সেটা কিন্তু আমরা বুঝি। হ্যাঁ, এখনকার যে মাদ্রাসার হুজুরেরা ছোট ছোট বাচ্চা ছেলেদের দিয়ে কি করায় সেই জিনিসগুলো আমরা জানি। ঠিক আছে, সুন্দর সুন্দর নাকি মুক্তার মতো, কোরআনে লেখা আছে মুক্তার মতো থাকবে, সেই গেলমানরা থাকবে মুক্তার মতো, এত সুন্দর মানে সেবক দিয়ে কি করে বেহেস্তে, সেগুলো তো আমরা বুঝি ভাই। এখন আমার কথা হচ্ছে, আচ্ছা আপনি কি আমাকে আমার বলতে দেবেন, এই তো শেষ হয়ে যাচ্ছে, আমার জীবনী কোনো নাস্তিকের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ না, কিন্তু হজরত মোহাম্মদের জীবনী কিন্তু আপনাদের মুসলমানদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। এই কারণে আমাদের প্রয়োজন এই জিনিসটা ঘেটে দেখা যে হজরত মোহাম্মদের জীবনে এমন কি ঘটনা আছে, যেই ঘটনা হচ্ছে এখনকার কোনো মুসলমান পালন করতে গেলে খুব ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। যেমন ধরেন, আপনার ছোট বোন যার বয়স হচ্ছে 9 বছর, তার সাথে যদি 53-54 বছর বয়সে একটা বুড়ার সাথে বিয়ে দেন এবং তারা যদি এক এক বিছানায় ওঠে, তখন আপনার ছোট বোনটার যে কি ভয়ঙ্কর অবস্থা হবে, তাকে হাসপাতালে নিতে হতে পারে, তার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তার জীবন মৃত্যু মানে মৃত্যুর সন্নিকটে সে চলে যেতে পারে। এই কারণে আমরা চাই না কেউ যে আপনার ছোট বোনটা এরকম একটা বিপদের মুখে পড়ুক। আপনার ছোট বোনটাকে আমরা এই রকম লম্পট বুইড়াদের হাত থেকে বাঁচাতে চাই, এই কারণে আমরা এগুলো নিয়ে বেশি বেশি কথা বলি। হ্যাঁ ভাই, এবার আপনি বলেন। বলতে হ্যাঁ, এখন আমার বলার সময় এখন আপনি একটু চুপ থাকবেন, শুধু আমি যে যে প্রশ্নগুলো করবো প্রশ্নগুলো একদম সংক্ষেপে উত্তর দিবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? সংক্ষেপে উত্তর দিব কিনা বলতে পারি না ভাই, যদি ডিটেলস বলতে হয় তাহলে ডিটেলস বলবো, আর যদি সংক্ষেপে দেওয়া যায় ঠিক আছে ঠিক আছে ঠিক সংক্ষেপে আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, একটা কথা আসিফ ভাই, আপনি যদি একটা কথা বলেন, আপনি কথা কথা একটা কথা বলছেন আর কি, কথাটা আপনি বললে কেউ হয়তো মানে শুনে একটা বুঝবে, আর একটা হচ্ছে ওই কথাটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ব্যাখ্যা শুনে বুঝবে, বুঝতে পারছেন? এখন আপনি আপনাকে প্রায় সময় দেখা যায় যে আপনি বিভিন্ন হাদিস পড়ে পড়ে শোনাচ্ছেন, হাদিস তো পড়তে জীবনে কল্পনা করতে পারবো না কোনোদিন, হাদিস তো কল্পনা করতে পারবেন না, হাদিসের বাংলাগুলো পড়েন আর কি, বাংলাগুলো পড়েন, নামগুলো শুদ্ধ উচ্চারণ করতে পারেন না, বাংলাগুলো পড়ে পড়ে শোনান, আবার কোরআন আয়াতের অর্থ বাংলাগুলো পড়ে পড়ে শোনান, এতটুকুই কি আপনার মানে জ্ঞান, মানে অর্থাৎ এতটুকুই কি আপনি কোরআন হাদিসের বিচার করে দিবেন? আচ্ছা, কোরআন হাদিস গুলা এগুলা কারা অনুবাদ করেছে ভাই? আমি যেগুলা পড়ে শোনাই কারণ ইসলামিক ফাউন্ডেশনে,
শুধু একটু শুধু আমার আমার কথা একটা কথা শেষ শুনেন, কথা একটা শেষ কথা কথা, শুনেন, আমার এখন কথা আপনি শুনেন, প্রশ্ন করেছেন আমি জন উত্তর দেব না, জন দেখেন, আমার না না কথা না আমি শুনেন, আপনি প্রশ্ন করেছেন না, এখন উত্তরটা আমার থেকে আমার শুনে নেন, আমার কথা না শেষ না হলে উত্তরটা আপনি শুনে উত্তর নেন, দেবেন যে উত্তরটা শুনে নেন, তারপর আপনি কথা বলবেন আবার, উত্তরটা আপনি আমার প্রশ্নটা আমি করেছেন, শুনেছি না, যে আমার কথা প্রশ্নটা আপনি আপনি উত্তর করেছেন, দিবেন, প্রশ্নটা করেছেন, আপনি এবার উত্তরটা শোনার জন্য চুপ করে শোনেন, যে ইসলামিক ফাউন্ডেশন বা তাওহিদ প্রকাশনী, তাওহিদ পাবলিকেশন ইত্যাদি যে অনুবাদ থেকে এবং প্রখ্যাত অনুবাদকারক এবং তাফসির কারকদের তাফসির আমি পড়ে শোনাই, আমি শুধু হাদিস পড়ে শোনাই না, আমি কোরআনের আয়াত পড়ে শোনাই, অনুবাদ পড়ে শোনাই, অসংখ্য অনুবাদকের অনুবাদ পড়ে শোনাতে পারি, আমি তাফসির ইবনে কাথিরের তাফসির পড়ে শোনাতে তাফসীর পারি, গ্রন্থ পড়েছিলেন, তাফসীর গ্রন্থ ভাই নাম কি, ভাই আমি আপনি একটু চুপ করে শোনেন, আমার কথার মাঝখানে কথা বলেন না, কোন তাফসীর গ্রন্থ পড়ে শোনান, না না একটু নাম কি, আমার কথা শোনেন, আপনি মাঝখানে কথা বলেন না, আমি একটু আগে তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাথির পড়ে শুনিয়েছি এই কিছুক্ষণ আগে, হ্যাঁ পৃষ্ঠা নম্বর সহ আমি দিয়ে দিয়েছি, সেগুলোর অনুবাদ করেছে প্রখ্যাত ইসলামিক স্কলারগণ বাংলাদেশের এবং আরব ভাষাভাষী যারা প্রখ্যাত ইসলামিক স্কলারগণ আছেন তারা এগুলোর প্রত্যেকটা অনুবাদ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে এই প্রত্যেকটা অনুবাদ অনুদিত হয়েছে, সেখানে বোর্ড গঠন করা হয়েছে, অনুবাদকের বোর্ড গঠন করা হয়েছে, সেই এক একজন অনুবাদক 40-50 বছর যাবৎ আরবি ভাষার উপরে পড়ালেখা করে এই অনুবাদ গুলা করেছেন, এখন আপনি কোথাকার কোন একটা পিচ্চি ছেলে এসে বলতেছেন যে এই অনুবাদ গুলা ঠিক হয় নাই, এই অনুবাদে এটা সেটা ভুল আছে, এটা সেটা আমি ঠিক অর্থ হয় না বলি অর্থ নাই, ঠিক আপনি হয় নাই, কবে বলছেন, আমি ঠিক হয় না বলি নাই, আমি ঠিক হয় না বলি নাই, আচ্ছা আচ্ছা আপনাকে আমি আপনি এই আমার শেষ কথা করে নি, বিচার শেষ করে নি, করছেন, শেষ করে নি, কথা শেষ করে নি, ঠিক কোরআনের ঠিক আপনি করবেন, আমার শেষ একটা করার হচ্ছে নাই, কি, এভাবে তো আপনি না না দুইটা শেষ, লাইভে এনে আপনি যা বলে না বলবেন না ওটা বলতে দিবেন না, এটা তো হবে না, আমার কথা তো শেষ হয়নি, আমার কথা তো শেষ হয়নি, তাও মানে আমার কথা কোরআনের কিন্তু শুনে নাই, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি তাফসির, শেষ তো আমার কথা নেই, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি তাফসির, আমি আপনাকে তাফসির থেকে পড়ে শোনাচ্ছি, তাফসিরে তো আমি আর নিজের কথা ঢুকাই নি, তাফসিরে আমি পরিষ্কার ভাবে আপনাকে আমি সরাসরি তাফসির গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছি, আমি একটু আগে যে তাফসির থেকে পড়ে শোনালাম সেই তাফসির গ্রন্থ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তাফসিরে জালালাইন, আরবি গুলো পড়ে, আরবি গুলা কেন পড়তে হবে, এই আরবি এই অনুবাদ গুলা করেছেন প্রখ্যাত স্কলারগণ বা ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি বের হওয়া আপনি বই, আরবি বলেন আমি অনুবাদ করতেছি, আপনি আরবি গুলো পড়েন আমি অনুবাদ করতেছি, না না আমার আরবি কেন পড়তে হবে, অনুবাদ আমি আমার করে বাংলা দিবো পড়লেই তো হবে, আরবি না পড়লে কি ভাই এই জিনিসগুলো না, বোঝা বাংলা যাবে না, বাংলা মানে গুলো আপনি পড়েন, দাবি করছেন যে চূড়ান্ত এই বাংলা না ভাই, যারা চূড়ান্ত যারা বাংলা না, না না যারা এই অনুবাদ গুলা করেছে তারা অনুবাদ গুলা পারে নাই, এটা আপনি দাবি করতেছেন, তারা হ্যাঁ অনুবাদ গুলা ভুল করেছে, এই অনুবাদ গুলা যারা করেছে তাফসিরে জালালাইন গ্রন্থের অনুবাদ যারা করেছে, তাফসিরে কাথির গ্রন্থের অনুবাদ যারা করেছে তারা অনুবাদ গুলা ভুল করেছে, এটা আপনি বলতে চাচ্ছেন, ভুল করেছে বলি নাই, আপনি যেহেতু তাহলে কোরআন নিয়ে তাহলে আপনি রিসার্চ অনুবাদ গুলো করতেছেন, শুনেন, আপনার তো না কিছু না করার তাহলে আছে, অনুবাদ আপনি গুলো তো শুনেন, কোরআনটা আপনি পড়তে আপনি পারেন না, স্বীকার, আপনি তো না কোরআনটা আপনি ভুল স্বীকার করে করেছেন নেন, যে আপনি এই অনুবাদ গুলো ঠিক আছে, এই অনুবাদ গুলো ঠিক আছে নাকি ভুল আছে আপনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে তাওহিদ এটা আমার প্রকাশনী থেকে প্রখ্যাত ইসলামিক স্কলারগণ যে অনুবাদ গুলো করেছেন সেই অনুবাদ গুলো কি ঠিক আছে নাকি ভুল হ্যাঁ আছে আপনি সেটা হ্যাঁ বলেন, ভুল কেন থাকবে, ভুল কেন থাকবে, ঠিক থাকবে, হ্যাঁ তবে ভুল অনুবাদের তো ঠিক একটা ঠিক ব্যাখ্যা থাকবে, আছে, ব্যাখ্যাটা না না দেখেন, আবার না না অনুবাদের ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, ব্যাখ্যা আপনি দিয়েন, আমি অনুবাদ গুলো শুধু পড়ে শোনাচ্ছি, আমি শুধু কোনো ব্যাখ্যা দিচ্ছি শুধু না, অনুবাদ দেখে, শুধু না অনুবাদ না দেখে কথা না না শুনবেন, আমি শুধু কোনো শুনবেন আমি না, কোনো ব্যাখ্যা দিব শুধু না, অনুবাদ আমি দেখে, আপনি আপনিও শুধু কোনো অনুবাদ ব্যাখ্যা দেখে, দিবেন আপনি না, কথা আমি বলতে পারবেন, আপনিও কোনো ব্যাখ্যা দিবেন না, আমিও কোনো ব্যাখ্যা দিব না, আপনার ব্যাখ্যা গ্রহণযোগ্য না আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য না, কেন শুধুমাত্র আমার যেটা ব্যাখ্যা, লেখা আছে, আমার ব্যাখ্যা, আমি যেহেতু মুমিন, কোরআনের ব্যাখ্যা আমি দিলে এটা গ্রহণযোগ্য না না হবে, আপনি কারণ কোথাকার আমি কি, আপনার আপনার ব্যাখ্যা আপনার দিতাম, আপনার তাহলে বলতে হবে, আপনি যদি ব্যাখ্যা দিতে চান আমি কোনো ব্যাখ্যা দেই না, কারণ আমি ইসলামের স্কলার না, আপনি যদি ব্যাখ্যা দিতে চান তাহলে আপনার আপনি ইসলামের কোন সেক্টরের স্কলার সেটা আপনাকে আমার আমাকে আমাদের আমাদের সবাইকে বলতে হবে যে আমি ইসলামের হাইয়েস্ট স্কলার, সৌদি আরবের এই ইউনিভার্সিটি থেকে আমি ইসলামের উপরে পিএইচডি করেছি, আমি স্কলার আমি বলতে পারি এগুলা ভুল, তাইলে আপনার কথা আমি মেনে নিব, কিন্তু আমি কোনো ব্যাখ্যা দিব না, না হলে আপনার কোনো ব্যাখ্যা আমি শুনবো না, তাহলে ইসলামিক স্কলার হওয়ার জন্য সৌদি আরব পড়তে হবে, অবশ্যই ইসলামিক স্কলার হওয়ার জন্য সৌদি আরবে গিয়ে পড়তে হবে, আপনি যদি আরবি ভাষার কে উপরে দক্ষ বলছিল না আপনাকে, হন, আপনি যদি আরবি ভাষার কেন উপর দক্ষ আরবি, না হন, আমি আরবি কথা বললাম, আরবি আপনার কথা আমাকে হয় জবাব দিতে পারবেন, আপনার হয় সৌদি আরবে গিয়ে পড়তে হবে অথবা মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে 30-40 বছর পড়ালেখা করে কয়েকটা পিএইচডি করে তারপর আপনাকে এই বিষয়ে স্কলার হতে হবে, নাইলে আপনার কথা তো গ্রহণযোগ্য না, আপনি তো আপনি তো আমি আরবি চাপাবাজি করতে বললাম পারেন, আরবি বুঝবেন, না না আপনি তো আমি আরবি আপনি তো বললাম চাপাবাজি বুঝবেন, না, আপনি আরবি আপনি আপনার আপনি কোন বিষয়ে স্কলার, কোন কোন বিষয়ে পিএইচডি করেছেন সেটা আগে বলেন, আপনার আরবি তো পরে শুনবো আমি, আমি আরবি আপনি পিএইচডি করেছি, ইসলামের আরবিতে আমি ইসলামের পিএইচডি করেছি, সেই ইসলামের আমি ইসলামের জব কোন কোন নিতে আসছে বিষয়ের উপরে, আপনি সার্টিফিকেটটা, ইসলামের আপনি ইসলামের কোন আমার কোন বিষয়, কথা না যোগ্য না আমি আপনি বললাম আমার আরবি প্রশ্নের উত্তর বুঝতে দেন, পারি, আপনি আমার প্রশ্নের উত্তর দেন ভাই, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি ইসলামের কোন বলেন কোন বিষয়ের উপরে আপনাকে আমি, আচ্ছা আপনি কিন্তু তেনা পেঁচাচ্ছেন, আপনি তেনা পেঁচেন, আপনি একটু চুপ করে এই জিনিসটা শোনেন তাহলে, আপনাকে আমি পড়ে হ্যাঁ শোনাচ্ছি এখন শুধু আপনি তাফসিরে বলে দেবেন, জালালাইন, আমি বললে তেনা তাফসিরে পেঁচানো জালালাইন হয়, গ্রন্থ আর আপনি থেকে, বললে এগুলো শুনে যাবেন, না না আমি আপনাকে আপনাকে একটা জিনিস তাফসিরে লক্ষ্য করি, জালালাইন থেকে আপনাকে আপনি আমি তো কিছু তাফসিরে জানেন না, জালালাইন উল্টা থেকে পাল্টা সূরা নিসার সব 24 বলে নম্বর, মানুষকে পাগলা করে দেন, সূরা নিসার 24 নম্বর আয়াতের তাফসিরে জালালাইনে যে ব্যাখ্যা লেখা আছে সেই ব্যাখ্যাটা পড়ে শোনাচ্ছি, এখানে আমি নিজের কোনো বক্তব্য যুক্ত করব না, আপনিও আপনার কোনো বক্তব্য যুক্ত করবেন না, তাফসিরে জালালাইন গ্রন্থে যেই জিনিসটা লেখা আছে শুধুমাত্র সেই কথাটা পড়ব, আর আপনিও কিছু যুক্ত করবেন না, আমিও কিছু যুক্ত করব না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনিও দিবেন না, আমিও দিব না, এখন আমরা তাফসিরে জালালাইনের 24 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ি, এখানে বলা হচ্ছে তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে
যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেবরায়ে বেহেমের পূর্ব স্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন? আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখানে বলা, এখানে আরো অনেক কথা বলা আছে, এখন আমরা এই যে তাফসিরে জালালাইনে অ্যাপটা আপনি পাবেন, আপনাকে আমি পৃষ্ঠা নম্বর সহ দিয়ে দিতে পারি। তাফসিরে জালালাইনে এই সুরা নিসা 24 নম্বর আয়াতের ব্যাখ্যা এটা বলা আছে। তাফসিরে জালালাইনের পরের পাতায়, ঠিক পরের পাতাতে 797 নম্বর পৃষ্ঠাতে এটা বলা আছে, দেখেন আপনি। আপনাকে বলতে হবে না তবে কোনো তাফসিরে নারী জ্বালায় না, যদি আমার মুখস্থ আছে না তাফসিরে মুখস্থ জ্বালায় না, থাকে, আমার মুখস্থ আছে, আপনাকে মুখস্থ আমাকে থাকলে দিতে তো বলতে এইগুলো হবে। আপনার, এই জিনিসগুলো আপনার জানার কথা, যে অর্থাৎ স্বামী না এবং না নারী কথা নারীদের জন্য তবে অন্য তবে কথা শুনুন, ব্যক্তির কথা বিবাহ শুনুন, করা আচ্ছা কথা জায়েজ শুনুন, নয়। আমি তবে কথা কোনো শুনুন, নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়। মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন এই নারী ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে অন্য কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে। কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হায়েজ আসার পর কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পর জায়েজ হবে। এটা হচ্ছে তাফসিরে জালালাইনে এটা এটা বলা আছে। এখানে আমি একটা কথাও, নিজের একটা বক্তব্য, নিজের একটা ব্যাখ্যা আমি যুক্ত করিনি, অতিরিক্ত কোনো কথা আমি যুক্ত করি নাই। আমি, আমার যারা দর্শক আছে তারা দেখছে, এবার আমি তাফসিরে ইবনে কাথির, আমার কি বলতো, তাফসিরে ইবনে কাথির আমি তো খন্ড দেখতেছি, 4, 5, 6, 7 আমি পৃষ্ঠা বলতে নম্বর দেখেন না। 343 থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। আরে ভাই এগুলো আপনি আমাকে কি দেখাচ্ছেন, আমি সবগুলো জানি তবে তো ভাই, হ্যাঁ, আমাকে কিছু বলতে চান কাফিরদের যে, এগুলো আপনি সব জানেন, তাহলে আপনি আমাকে নিজেই বলেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে ইসলামে সেক্স করা এবং হযরত আলী কে, যে হযরত মোহাম্মদ একটা মেয়ে দিয়েছিল যুদ্ধবন্দী নারীদের মধ্যে থেকে খুমুসের অংশ হিসেবে সেক্স করার জন্য, এটা কি সঠিক নাকি ভুল কথা? আপনারা কি মনে করেন একজন একজন কে ইসলামে যখন যুদ্ধ করেছে, যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে, পরবর্তী যারা যারা যাদেরকে পাবে এগুলোকে কি বলে ইসলামে মালে গনিমত বলে জানেন? আমি জানি কি জানি না সেটা আপনার বলতে হবে না ভাই। আপনি জাস্ট, কেন আমি আপনাকে আপনাকে যেটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, করেছি আমি সেটার প্রশ্ন উত্তর করতে দেন। পারি তো? না না, আমি কি হ্যাঁ জানি আমি যে কি উত্তর জানি দিচ্ছি না, আর কি, আমি কি জানি কি জানি না সেটা আপনাকে আমি পরীক্ষা দিব না। আপনি আমাকে উত্তর দেন যে যুদ্ধবন্দী নারী হিসেবে যে আমি সমস্ত আপনাকে পরীক্ষা নারীদেরকে দিতে ধরা পারি, হতো না, আপনাকে আমি পরীক্ষা চাচ্ছি না, আপনার কাছ থেকে আমি কনফার্মেশন চাচ্ছি, কনফার্মেশন চাচ্ছি হ্যাঁ তো যে যুদ্ধবন্দী নারী আমি তো হিসেবে প্রশ্ন যেই, আপনাকে করতে পারি তাই না, না একটু শুনে নেন, শুনে নেন, কোনো একটা গোত্রের শুনে তো আমি পুরুষদেরকে বলছি, হত্যা করার পরে, শুনতেছি শুনতেছি, আমি বলতে পুরুষদেরকে শুনুন, হত্যা করার সব পরে, তো আপনি বলছেন, পুরুষদেরকে হত্যা করার পরে যে নারীদেরকে ধরা হতো পুরুষদেরকে কি যুদ্ধবন্দী নারী সব হিসেবে, যুদ্ধকে পুরুষদেরকে হত্যা করছে, কি সব বললেন? যুদ্ধ পুরুষদেরকে হত্যা করছে, সব যুদ্ধে পুরুষদেরকে হত্যা করেছে এটা আমি বলি নাই, সব যুদ্ধ আমি একবারও বলি নাই যে সব যুদ্ধে পুরুষদেরকে হত্যা করছে, এটা আমি একবারও বলি নাই। আচ্ছা আপনি আচ্ছা কথা শুনুন, নিজে কথা নিজে শুনুন, কথা বলেন। আচ্ছা কথা শুনুন, আচ্ছা কথা আপনি শুনুন, আমি আমাকে বলতে আমি দেন একটু, আপনাকে, আপনার, আমার প্রশ্নটা শেষ হয়নি তো, আপনি তো শুধু আপনি তো বলছেন আমাকে আমাকে কথা বলতে থামতে, দেন নাই, আপনি তো শুধু বলছেন আমাকে থামতে, আপনি তো আমাকে শেষ করতে দেন নাই ভাই, আমাকে শেষ করতে দেন, আমাকে আপনি শুরু কথাটা থেকে শেষ করতে বলতেছেন দেন নাই। এখনো শেষ হয় নাই, আর আমি আপনাকে আমি বলেছি, 2 মিনিট বলার আগে আমার কথা শেষ, আপনার, আপনি কথাটা একটা একটা বানানো কথা বললেন যে সব সব যুদ্ধে সব পুরুষদেরকে হত্যা করছে, আমি কিন্তু এই কথাটা একবারও বলি নাই যে সব যুদ্ধে সব পুরুষদেরকে হত্যা করছে, এটা আপনি নিজেই বানায় আমাকে প্রশ্ন আপনি করলেন। বলছেন যে পুরুষদেরকে হত্যা করার আমি পরে, বলেছি, আমি তো বলেছি কোন কথাটা বলছেন যুদ্ধে, কেন, আমি বলেছি কোন যুদ্ধে পুরুষদেরকে হত্যা করার পরে তারপরে সেই নারীদেরকে, যে নারীরা বেঁচে গেছে সেই নারীদেরকে গনিমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরে তাদের সাথে সাহাবীরা এবং হযরত মোহাম্মদ এবং হযরত মোহাম্মদের অনুসারীরা সবাই মিলে সেক্স করাটা কি বৈধ নাকি অবৈধ, জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, এটা আপনাকে, আপনি আমাকে উত্তর দেন সবাই মিলে কেন হবে, সবাই মিলে কেন হবে, একজন একজন করে যার যার সাথে যে অর্থাৎ যার ভাগ্যে যিনি বসবে তার সাথে হবে, সবাই মিলে কেন তার হবে, সাথে, ও মানে যার ভাগ্যে, যে যার ভাগে ভাগ বাটোয়ারা করা হবে সেই মেয়েদেরকে, এক একজনের ভাগে ভাগে এক একটা মেয়ে দেওয়া হবে, যার ভাগে যে পড়বে সে তার সাথে সেক্স করতে পারবে, তাই তো? হুম পারবে পারবে না বাহ বাহ, খুব ভালো সিস্টেম ভাই, খুব অসাধারণ। মানে ধরেন কালকে যদি, আপনাদের কালকে গুলো তো যদি, আরো খারাপ, না না কালকে আপনাদের যদি গুলো ভারত, তো, না না আপনারা যে কালকে মৃত্যু যদি গেদার ভারত, করেন, আপনারা যে ভারত মৃত্যু যদি, গেদার করেন এগুলো তো আরো খারাপ, না না শোনেন ভাই, আপনার অন্যের গায়ে, প্রোফাইলটা দেখলাম, আপনার শোনেন অন্যের আপনার গায়ে, প্রোফাইল দেখলে আপনি কত বড় মূর্খ, সেটা আপনার প্রোফাইল দেখলে বোঝা যায়, না না, আপনি আপনার আপনি প্রোফাইলে তো এরকম স্বীকার একটা, করেছেন, আপনি স্বীকার করেছেন যে যার ভাগে যে পড়বে ভাগ বা মেশে মেয়েদেরকে একসাথে এনে ভাগ বাটোয়ারা করা হবে এবং যার ভাগে যে পড়বে তার সাথে সে সেক্স করা হালাল, তাই তো? সেটা থেকে তো আপনাদের নিয়মটা আরো খারাপ, আমাদের আপনার কোনো, প্রোফাইল দেখলে তো বোঝা যায় আপনি কত বড় আমাদের নিয়ম কি ভাই, আমাদের মূর্খ, নিয়ম কি, আমাদের নিয়ম কি যুদ্ধবন্দী নারীদের ব্যাপারে, আমাদের নিয়ম কি? আপনারা লিপ্ত গেদার যেটা করেন অর্থাৎ না না, কয়েকদিনের জন্য করবেন এরপর ছেড়ে দেবেন, এগুলো তো আরো খারাপ আপনাদের গুলা, আমি লিভ টুগেদার করেছি আচ্ছা এরকম কোন আপনি প্রমাণ শুধু, আপনার কাছে আপনি আছে? শুধু এগুলা দেখেন আমি যে লিভ টুগেদার কি করেছি, আপনার আমি লিভ আপনার টুগেদার স্বামী কি করেছি, ওনার জীবনে, আপনি না না, আপনার কাছে, আপনার আপনার কাছে স্বামী এভিডেন্স জীবনে থাকতে দিতে হবে, চান, আপনি যে একটা দাবি করবেন, একটা যে দাবি করবেন আপনার কাছে এভিডেন্স থাকতে হবে না? আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে কি যে আমি এভিডেন্স লিভ টুগেদার করেছি বা করি? এভিডেন্স মানে কি বোঝেন কেন ভাই? নাস্তিকরা করে না, এভিডেন্স এর বাংলা হচ্ছে, এভিডেন্স এর বাংলা হচ্ছে প্রমাণ, বুঝিনি বুঝিনি এভিডেন্স এর বাংলা হচ্ছে প্রমাণ, প্রমাণ আপনার মানে কাছে কি এভিডেন্স কোনো মানে প্রমাণ কি, আছে? আপনি বুঝেন, আর কেউ বুঝেন, আপনি এরকম মনে না করেন, না না না, আপনি বোঝেন না ভাই, আপনি অনেক কিছু বোঝেন না,
হ্যাঁ, আপনার কাছে আমি জানতে চেয়েছি যে আপনার আরে কাছে কি পাগলা, এভিডেন্স আছে। আপনি হচ্ছে, আপনি কত বড় মূর্খ! আপনার সাথে আমি 2 মিনিট কথা বলে বুঝে গেছি, তাই সেটা আমি, সেটা কারণ আমি আপনি এবং আমার আপনার অনেক লাইভে আসলে দর্শকরা আপনি মনে বুঝেছে, করেন এবং না, লাইভে আসলে আমার আপনি কথা দর্শকরাও বুঝে এখানে, গেছি, আর কাউকে দর্শকরা কথা এখানে বুঝে, হাসাহাসি করতেছে, কথাটা আপনি দর্শকরা বলবেন এখানে না, হাসাহাসি করতেছে, দর্শকরা কি এখানে করবে হাসাহাসি। আপনার মতো পাগল দেখে, এখন সাহেব না বলে কি আপনাদের করবে? মতো মুমিনরা হচ্ছেন আমাদের জন্য সম্পদ, বুঝছেন? আপনারা যে যে লাইভে এসে আপনারা যে ইসলামকে একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে ফেলেন, হ্যাঁ, এবং মানে গোপন কথা ফাঁস করে দেন, আপনি কিন্তু একটা গোপন কথা আপনার ফাঁস পাগলামি করতেছেন, গুলো আর এটা অনেক ভালো লাগতেছে না, মুমিনরা কখন আমাকে এটা স্বীকার বলতেছে করতে যে চায় কখন লাইভে যুক্ত করিয়েন? না, না, এটা অনেক মুমিনরা এটা স্বীকার করতে চায় না যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা যে হালাল, এটা অনেক মুমিন স্বীকার করতে চায় না। আপনি যে স্বীকার করেছেন, আপনি হচ্ছেন একটু বোকাশোকা, মানে বাচ্চা ছেলে, তো এই জন্য স্বীকার করে ফেলছেন ভুলে, কিন্তু অনেক মুমিন এটা স্বীকার করবে না। আপনি তো আরে বাচ্চা, তো বাবা, এই জন্য স্বীকার করে আপনি ফেলছেন, একটা পাগল, আপনি পাগল দিয়ে সেটা অনেক আপনার প্রমাণ পেয়ে গেছি আমি, এখানে আপনার আর তাই পাগলামি করতে হবে না। বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতে চাই, হ্যাঁ, আমি একজন পাগল ভাই, আমি স্বীকার করলাম আমি একজন পাগল, আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনার, যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, হ্যাঁ, এবং আপনাকে এবং আপনার পিতাকে হত্যা করার পরে আপনার মা এবং আপনার বোন এবং আপনার বউকে তুলে নিয়ে 3 জন ভারতীয় সেনা যদি ভাগ করে নেয়,